হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো পৃথিবীর বুকে ছড়িয়ে থাকা পাঁচটি বিপজ্জনক ট্যুরিস্ট অ্যাট্রাকশন, যে স্থানগুলো থেকে কিছু মানুষ আর বেঁচে ফিরতে পারেনি, কারণ এই স্থানগুলোতে ট্যুর করা অনেকটাই বিপজ্জনক। তো এমন একটি রোমাঞ্চে ভরা ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটির সাথেই থাকুন। নাম্বার ওয়ান, ক্লিপ ক্যাম্পিং। আমাদের এই পৃথিবীতে এমন কিছু পাহাড় রয়েছে যেগুলো একদম সোজা, এবং আপনি যদি এই পাহাড়গুলোতে উঠতে চান তাহলে সেটা অনেকটাই কঠিন ব্যাপার। আর যদি সেখানে উঠতে উঠতে আপনার রাত লেগে যায় তাহলে এই পাহাড়ে চড়ার সময় সেখানে আপনাকে ক্যাম্প করে থাকতে হবে, আর যে ক্যাম্পটি তৈরি করতে হবে মাটি থেকে প্রায় শত শত ফুট উপরে। ক্যালিফোর্নিয়ার ইয়োসমাইট ন্যাশনাল পার্কটি মূলত ক্লিপ ক্যাম্পিংয়ের জন্য সবচেয়ে বিখ্যাত। এছাড়াও অস্ট্রেলিয়া, জার্মানি, পেরুতেও এ ধরনের ক্লিপ ক্যাম্পিংয়ের ব্যবস্থা রয়েছে। যে স্থানগুলোতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ক্লিপ ক্যাম্পাররা ঘুরতে আসে রোমাঞ্চে ভরা অনুভূতি নিতে। কিন্তু এখান থেকে একবার পড়ে গেলে মানুষের কি অবস্থা হবে তা নিশ্চয়ই আপনারা এতক্ষণ বুঝতে পেরেছেন। নাম্বার টু, মাউন্ট ওয়াশন প্ল্যান ওয়াক চায়না। 2154 ফুট একটা উঁচু পাহাড়ে হেঁটে বেড়ানো যে একটা রোমাঞ্চকর অনুভূতি তা হয়তোবা আমরা এতক্ষণে বুঝতে পেরেছি। এমন একটা রোমাঞ্চ ভরা অনুভূতি গ্রহণ করার জন্য প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মাউন্ট হুয়াশান চায়নাতে ঘুরতে আসে অনেক মানুষ। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে অনেক মানুষ এখানে ঘুরতে এসে আর বাড়ি ফিরে যেতে পারে না। এমন একটা খাড়া সোজাসুজি পর্বতে হাইকিং করার জন্য ট্যুরিস্টদের জন্য যে সেফটি ব্যবস্থা রয়েছে সেটা খুবই নগণ্য। সেখানে সেফটি ব্যবস্থা হিসেবে রয়েছে চিকন চিকন চেনের কিছু হুক এবং নিচে রয়েছে একটু চিকন সিঁড়ি। এই মাউন্ট হুয়াশান পর্বতটিকে চীনের একটি পবিত্রতম স্থান হিসেবে মনে করা হয়। এই পাহাড়ের উপরে একটি মন্দির রয়েছে আর যেখানে পাতাল দেবতার পূজা করা হয়ে থাকে। নাম্বার থ্রি, হোয়াইট লাইন সিডোনা সাইকেলিং। ভিউয়ার্স, আপনারা হয়তোবা অনেকে সাইকেল চালানো শিখেছেন এবং সাইকেল চালানো খুব একটা কঠিন কাজ না, কিন্তু আপনাকে যদি বলা হয় এমন একটি পাহাড়ে সাইকেল চালাতে হবে যে পাহাড়টি একেবারে সমান্তরাল এবং যেখান থেকে একবার পড়ে গেলে মৃত্যু নিশ্চিত, আপনি কি এমন স্থানে সাইকেল চালাতে পারবেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আমেরিকার এরিজোনায় হোয়াইট লাইন সিডোনা পাহাড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ সাইকেলিং করতে আসে, কিন্তু এখানে যে সাইকেলিং করাটা কতটা কষ্টের ব্যাপার তা নিশ্চয়ই আপনারা এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন, কারণ এখানে একটুমাত্র ভুল ডিসিশনে আপনার জীবন নেওয়ার জন্যই যথেষ্ট। নাম্বার ফোর, ইলহাদা কুইমোডা গ্র্যান্ডে স্নেক আইল্যান্ড, ব্রাজিল। ব্রাজিলের সমুদ্র সীমার মধ্যে ইলহাদা কুইমোডা গ্র্যান্ডে দ্বীপটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক একটি দ্বীপ, কারণ এখানে প্রচুর পরিমাণের বিষাক্ত সাপ রয়েছে, যে কারণে এটিকে স্নেক আইল্যান্ড হিসেবে বলা হয়ে থাকে। এখানে গোল্ডেন স্নেক নামের এক ধরনের সাপ বসবাস করে যেগুলো অত্যন্ত বিপজ্জনক, এবং প্রত্যেক স্কোয়ার ফিটে এখানে প্রায় 10টি করে সাপ রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই সাপগুলো এতটা বিষাক্ত যে কোনো মানুষকে বা প্রাণীকে কামড় দিলে তার চামড়া পর্যন্ত গলে যায়। এই দ্বীপে মূলত কোনো মানুষ বসবাস করে না। এখানে সর্বশেষ যে পরিবারটি বসবাস করত তারা লাইট হাউস দেখাশোনা করত, এবং একটি কথা এখানে প্রচলিত রয়েছে যে এক রাতে সমস্ত সাপগুলো এসে এই লাইট হাউসে যে পরিবারটি বসবাস করত তাদেরকে মেরে ফেলে, এবং তখন থেকে সেই দ্বীপে যাওয়া সকল মানুষের জন্য ব্রাজিল সরকার নিষিদ্ধ করে, কিন্তু বিশেষজ্ঞ ডক্টররা সেখানে যেতে পারে। নাম্বার ৫, রাফটিং দ্য কলোরাডো রিভার। কথা আছে প্রকৃতির কোনো সৃষ্টির সঙ্গে পাঙ্গা নেওয়াটা একদম বোকামি, কারণ সেখানে পাঙ্গা নিলে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। এই কলোরাডো নদীটি অনেক ঝুঁকিপূর্ণ, কারণ এখানে যে তীব্র পরিমাণের স্রোত বয়ে যায় সেই স্রোতের সঙ্গে অনেক অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ রয়েছে যারা সেখানে নৌকা চালাতে পছন্দ করে, এবং এই নৌকা চালাতে গিয়ে 1995 থেকে 2018 সাল পর্যন্ত প্রায় 150 জন মানুষের মতো মারা গেছে, এবং অনেক মানুষ প্রতি বছর গুরুতর আহত হয়ে যায়। তো ভিউয়ার্স, আজকে এই রোমাঞ্চে ভরা ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে আপনি একটি মহামূল্যবান কমেন্ট করুন, এবং এই ভিডিওর দ্বিতীয় পার্ট দেখতে চাইলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং আপনি যদি প্রতিদিন অদ্ভুত রহস্যময় ও নিত্য নতুন তথ্যের ভিডিও দেখতে ভালোবেসে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেল স্ট্রেঞ্জ নিউজ BD24 কে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল আইকনটিতেও ক্লিক করুন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।